আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরাস ব্লগ এন্ড কুকিং। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সুইট স্প্লেন্ডার, যেটা আমি আগার আগার পাউডার ইউজ না করে বানিয়েছি। আপনাদেরকে একটু কেটে দেখাই এটা কতটা সফট। তো চলুন দেখে আসি কিভাবে বানাতে হয়। তো ডেজার্টটা সেট করার জন্য আমি এখানে আগে থেকে গ্লাসের মধ্যে জেলো নিয়েছি। জেলোটা আমি কীভাবে বানিয়েছি সেটা একটু বলি আপনাদেরকে। আমি এখানে এক কাপ চিনি নিয়েছি, এর সাথে তিন কাপ পানি নিয়ে আর আধা চামচ আগার আগার পাউডার দিয়েছি। তারপরে তো আমি দুই মিনিট জাল করার পর এটা ঠান্ডা করে সেট করে নিয়েছি। আর আমি এখানে একটু লাভ শেক করে কেটে নিয়েছি। যাদের কাছে এ ধরনের কাপগুলো থাকবে না তারা চাইলে এরকম গ্লাসের মতো সেট করতে পারে। আমি একটু বিভিন্ন রকমের ডিজাইন করে নিয়েছি এগুলো এক একটা, এটা আসলে আপনাদের চয়েসের উপর ডিপেন্ড করবে। তো এবার আমি ডেজার্টটা বানানোর তো চলে যাচ্ছি। তো ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে আড়াই কাপ তরল দুধ নিয়েছি। এটাকে আমি একটু ঘন করে দেড় কাপের মতো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ, এর সাথে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার এটা আমি ভালো মতো মিক্স করে নিব। আর আমি এখন এর মধ্যে দিয়ে দিব চায়না গ্রাস, এরকম প্যাকেটের মধ্যে বিক্রি করে, এগুলো প্রাইসটা অনেক কম। আমি এটাকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এরপর এটাকে একটু জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি সেই মিশ্রণটা থেকে দিয়ে দিব আধা কাপ চায়না গ্রাস। এবার এটা ভালো মতো মিক্স করে নিচ্ছি। এবার এই ডেজার্টটাকে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। এটা আপনাদেরকে চুলার আঁচটা বড় করে হুইস্ক দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। এবার আমার এটা হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি আপনাদেরকে একটু ঘনত্বটা দেখাই কীরকম হবে। এটা কিন্তু এখন সাথে সাথে দেওয়া যাবে না, এক্ষেত্রে জেলিটা গলে যাবে। একটু ঠান্ডা হওয়ার পর আমি এটা দিব। তো আমার এবার ডেজার্টটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি সেই গ্লাসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে আমি সবগুলো গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি ডেজার্টটা। এবার আমি ডেজার্টগুলো এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। তো ফিরে আসছি এক ঘন্টা পর। তো আমার ডেজার্টটা সেট হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে একটু উল্টে দেখাই আর দেখুন এটা কালারটা কত সুন্দর লাগছে, হোয়াইটের উপর ব্লু। এবার এটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো এবার আমি আপনাদেরকে এটা তুলে দেখাবো। আমি আগে থেকে হাতে ক্লিন করে নিয়েছি, জাস্ট একটু করে চাপ দিলে কিন্তু ডেজার্টটা উঠে আসছে। দেখুন কতটা সুন্দর লাগছে ডেজার্টটা। এভাবে আমি সবগুলো তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার সুইট স্প্লেন্ডার। তো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন।